আল্লাহর আইনের মাঝে এক আইন হইল, আল্লাহর যত ফরজ ইবাদতের মাঝে এক ফরজ ইবাদত হইল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান দুরুদ ও সালাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ ও সালাম যদি বেজুন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি করেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান যদি আনেন না বা ইমান যদি থাকে না, আল্লাহ আমরা ঘোষণা দিয়েছেন আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমার ইবাদত লাগি, ইতা ইবাদত কবুল হইত নাই। ইবাদত কবুল হওয়ার এক শর্ত লাগাইয়া দিয়েছেন আল্লাহ, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান এবং মহব্বত এবং তাজিম, অর্থাৎ আমরা নবী ছাড়া আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য হইত নাই, নবী নাম ছাড়া আল্লাহর দরবারও আমরা ইবাদত কবুল হইত নাই। এর কারণে আল্লাহরে মানার নাম নবী নাই, নবী মানার নাম হইল আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর আনুগত্য যদি করি তাহলে আল্লাহর আনুগত্য করা হইল। এখানে আল্লাহ আমাদের কিছু আমানত দিছেন দুনিয়া জমিন, ইটা আমানতর যদি আমরা খেয়ানত করি তাহলে আল্লাহ আমাদের এই দুনিয়া এবং আখেরাতে শাস্তি দিবা। আমরা চাই নানি যে আমরা দুনিয়ার জমিন থেকে ইমান লইয়া পাক পবিত্র হইয়া যাইতাম, এমন এক গড় যাইমু ই গড় থেকে আর ফিরিয়া আইতাম নাই, আর সেই জায়গাত আমরা কেউ সাহায্য সহযোগিতা করতা নাই, একমাত্র আমরা নবী ছাড়া আমরা আর কেউ সুপারিশ করতা নাই, আমরা এটা বিশ্বাস আছে নাই যাব, তাইলে আমরা জান্নাতি, আমরা আল্লাহ জান্নাতর বাগান দিছেন, জান্নাতি মানুষও আমরা, আমরার বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতি, আমরাও জান্নাতও যাইতাম, চাই নাই যাব। তাইলে আমরা পয়লা নম্বর হইল ইমান, ইমান যদি থাকে না, ফাজ হোক নমাজ ধরো, তাহাজ্জুদ ধরো, কোরআন তিলাও ধরো, জিকির আজগার ধরো, দান করা সদকা ধরো, হজ ধরো, রোজা রাখো, যাকাত দেও, যদি ইমান থাকে না তুইলে তা কবুল হইব নি, কবুল হইব নি, তাহলে আল্লাহ আমরারে কইসই দুনিয়ায় জমিন আল্লাহ আমরারে বাটাইছই, যত ধরনের সমাধান আছে সব কিছু কোরআন জিরিহর মাঝেও দিয়া দিছই, আমরার অসুবিধা সুবিধা সব কিছু কোরআনের ভিতরে আল্লাহ আমরারে জানাইয়া দিছই, ও কোরআনের আইন যদি আমরা মানি লাই আর কোরআনের আইন অনুযায়ী যদি আমরা চলি যাই তাহলে আল্লাহ যেখান কইসই ওয়াদা করছই ও ওয়াদা আল্লাহ পালন করবা, অর্থাৎ ইন্না লিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যদি মুত্তাকি হই দিতাম পারি তে বুক বিলাসর জান্নাত আল্লাহ আমাদের লাগি বানাইছেন, ওগু আমাদের দান করবা, তাহলে আল্লাহর আইন হইল, এক আইন হইল যে আল্লাহর ওয়াদা হইল, ইন্না ওয়াদাল্লাহ ইয়াকুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হইত নাই, আল্লাহ ওয়াদা করছেন, মানা মিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমরারে আল্লাহ জান্নাত দান করবা, এটা ওয়াদা কে করছেন আল্লাহ। তবে হাজ কিতা করা লাগবো যে আমরা যত ধরনের বালাঘাত যদি আমরা করতে চাই তাইলে ও বালাঘাত করতে হইলে এক দন আছে, এই দন যদি আমরা দরিয়া রাখতাম ভারি আর ই দনের উহরে যদি থাকতাম ভারি আর ই আমল করে নিতাম ভারি, যত ধরনের বালাঘাত আছে আল্লাহ আমাদের তৌফিক দান করবা। এখানে আল্লাহ কইরা নারী পুরুষ উভয়ে যদি বালাঘাত করেন, সৎ কাজ করেন আর ইমানের উহরে তা হইন, তো এর স্থান কোন জায়গাত জান্নাত ফোকাস বাহান আল্লাহ, যেটা জান্নাত আল্লাহ আমাদের বানাইয়া রাখছেন, যেটা সৌন্দর্য আল্লাহ রাখছেন, ইটা আমরা চোখেও দেখছি না, কানেও শুনছি না, কল্পনাও করিয়ান না, ওটা জান্নাত আল্লাহ বানাইয়া রাখছেন, উম্মতে মুহাম্মদীর আল্লাহ দান করবা, যা নবীর লগে ওয়াদা যে আপনার কিয়ামতের দিন নবী আপনারে খুশ করিয়া দিব, বেজার করে দিতাম নাই, এখনও নবীর আমরা খুশ করতাম চাইনি, চাইনি সাহেব হল, ও নবীর প্রতি ইমান আনাল্লাহ খান আনতাম চাইনি আমরা, ও নবীরে মোহাম্মদ করতাম নি, নবীর তাজিম করতাম নি, নবীর লগে সম্পর্ক রাখতাম চাইনি আমরা, আল্লাহর দিদার আমরা চাইনি, হোক চাইনি আমরা, এখন আল্লাহরে ভাই চইলে আগে নবীরে হওয়া লাগবো, এখন নবীরে ভাই চইলে ও নবীর ঔষধও শিখিয়া দিছই যে বেশ বেশ করিয়া দুরুদ ভর, নবীরে হওয়ার সহজ আমল হইল দুরুদ, সুবহানাল্লাহ, যে দুরুদর কথা কোরআনের মাঝে আল্লাহ আলোচনা করেন, কেমন তৈরিব কেমন তৈব
আল্লাহ কুরআন শরীফে কইছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হইব। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব্বে করিম থাকবা। কোরআনের মাঝে আল্লাহ আমরা ঘোষণা দিছেন, আইন জারি করিয়া দিছেন, কোরআনের বিধান অনুযায়ী আমরার দায়িত্ব হইল, কর্তব্য হইল, এবং ফরজ খাজর মাঝে এক ফরজ খাজ হইল যে আল্লাহ আমরা জানাইয়ে দিন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ লইয়া আমার নবীর উপরে দুরুদ পড়ি। ফরা বন্ধ হইব নি, নবীর নাম জপা ইখান বন্ধ হইব নি, কিয়ামত হওয়ার পরে বন্ধ হইত নাই। ওয়া এত তাফসীরের মধ্যে লেখছই যে সমস্ত কিছু ধ্বংস হইব, ফেরেশতা হলো মারা যাইবা, রইবা একমাত্র আল্লাহ, একমাত্র কে রইবা আল্লাহ। খোকাছে নবীর নাম জপা বন্ধ হইব নি, বন্ধ হইব নি, কে বন্ধ করতা হর্তা নাই, কিয়ামত হওয়ার পরে তো নবীর নাম জপিবা, কে জপবা আল্লাহ। এখানে আল্লাহ আমরা ঘোষণা দিছেন, ইমানদার হইতে চাও, মুমিন হইতে চাও, বেশি মানুষ শুনিয়া দিতে চাও, বেশ পুরস্কার হইতে চাও, আমার নবীর লগে প্রেম ভালোবাসা লাগাইয়াও, আমার নবীরে তুমি তাই মহব্বত ধরিয়াইও, আমি আল্লাহ কুমতা ঢুকাইতাম নাই, নবীর দিকে তাকাইয়া তোমার মাফ করিয়া দিম। কিয়ামত হইব, সব কিছু ধ্বংস হইব, ফেরেশতা হলো মারা দেইবা, রইবা আল্লাহ, নবীর দুরুদ বন্ধ হইত নাই, নবীর নাম জফা বন্ধ হইত নাই, জফিবা কে আল্লাহ। কিন্তু যত ধরনের আলিমহল আছেন, কৌমি হোকা, আলিয়া হোকা, দেওবন্দি হোকা, আমি ইন্ডিয়াতে আসলাম, ইন্ডিয়ারও আলিমহলের লগে আমি ওলা বইছি, গপসপ করছি, তারাও মিলাদ ভরেন, কেউ মিলাদ চারা নাই, সবে মিলাদ ভরেন, বেশ সময় লোক দাঁড়ানি আর বোয়া, ও ওখানে বেশ কম, আর নাই কেউ হইতে পারত না, মিশা মাত মাতিতে পারত না যে আমরা নবীর উপরে দুরুদ ভরি না আর সালাম বেজি না, সবে নবীর উপরে দুরুদ ও সালাম বেজইন, এটা ফরজ, এটা আইন, ফরজে আইন, এটা ফরজে আইন, কোরআন শরীফ কেন আল্লাহর আইন, তা আল্লাহর আইন মানা কিতা ফরজ, ফরজ রায়নি দেখেন জান, আন্নাই গুণাগার, কিতা গুণ হইব, কবিরা গুণ হইব, বড় গুণা যেটা। এখানে তাজিমর সাথে ইনো ওসল্লিমু তাসলিমা, এখানোর ব্যাখ্যা বহু লম্বা। তাজিম এমন এক জিনিস, ও যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ দে হইন, নারা দেইন, ইতার লগে যদি তাজিম যদিন থাকে না, তে ইতার আসর আপনার উপরে ভর্ত নাই, আমার উপরে ভর্ত নাই, তাজিম থাকতে হইব। যত ইবাদতও আমরা করি, সমস্ত ইবাদতের মাঝে তাজিম থাকতে হইব। আর আল্লাহ কইছেন আমার ইবাদত কবুল হওয়ার শর্ত হইল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীরে যদিন তুমি চাই না, আমার ইবাদত লাগাও না, তুইলে ইবাদত কবুল হইত নাই। এর কারণে আল্লাহ কইছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হইব, ওখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হইব। এর কারণে নমাজ আল্লাহর লাগি ভরি, আমরা নমাজ আল্লাহর কি ভরি, নবীর লাগিনি, আল্লাহরে হওয়ার লাগিয়া শ্রদ্ধা দেই, হারে আল্লাহরে আমরা শ্রদ্ধা দেই। কিন্তু নমাজের মাঝে নবীর যদি সালাম দেই না, তে হোকা চাই নমাজ হইব নি, আমরা যদি হইয়া সালাম আলাইকুম আব্দুল মালিক সাহেব, নমাজ হইব নি, দৌড়াইয়া মারবার হইব নি সালাম নমাজ। তাজিম ই যে নমাজের মাঝে আমরা যে সালাম দেই, ই সালামর আলাপ আলোচনা কোন জায়গা তৈছিন আমরা সবরও জানাও, সামনে তারিখ, আর এই তারিখ হইল মেরাজর রাইত, এই আত্মা ইয়াতুর যে কথাবার্তা দেখানো, ই আত্মা ইয়াতুর মাঝে যেটা হইছে এই তাম কথাবার্তা হইছে মেরাজর রাইত। এই ই নমাজ যিনি সালাম দেই না, তুইলে নমাজ হইত নাই, তবে তাজিম লাগাই তুইব। তাজিমর সাথে আমরা যদি নবীর দুরুদ ভরি, সালাম দেই, তে ই তাজিমে ই আমলে আমরা আসর করব, আল্লাহ আমরা রে সম্মানী মানুষ বানাইবা, এমনও আল্লাহ সম্মানী বানাইছেন, ইসলাম মাঝে দিয়া আল্লাহ আমরা রে সম্মানিত বানাইছেন, মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া দেয় হরদাও। আল্লাহ সৃষ্টিকুলোর মাঝে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত যে আল্লাহ আমরা রে বানাইছেন, আল্লাহ ই উম্মত হলোর লাগিয়া শরীয়তর যে আতা আইন আছে সব কিছু আল্লাহ ফানিল্লাহান সহজ করিয়া দিছ,
ইলা আগেরকার উম্মত উম্মত হলোর লাগিয়ে ই ইলা আইনা জিন্না। আমরা যেলা আইন বাইজি সহজ, আমরা যেটা ইবাদত করি ইতা ইবাদত আল্লাহর কাছে আমরা হুসাইয়া দেই দেই না নিজাব হল আল্লাহ কবুল করতা। তবে অনয় হাদিস আনছেন, অনয় হাদিস আনছেন তিরমিজি শরীফের হাদিস, যদি আপনি আল্লাহর কাছে হুসাইয়া দিতা চাইন আল্লাহর যেত ইবাদত বন্দিগি করছেন। আমরা যেমন ধরুক উদাহরণ দিই, এক বাড়ির দুদিন আমরা হাজ করি, হাজ শেষ হওয়ার পরে বিকাল টাইম আইয়া আনলে আমরা তাইনোর যেটা সরঞ্জাম আছে গোসাইয়া দেই মালিকরে, যে আপনার ও ওটা জিনিস ও রয়েছে ও নৌকা। যদি গোসাইয়া দেন না তে বেটা হইবা সুর, বেটা হইবা চুরি করি লইয়া গেছে গিয়া বলা হইবা নাই। ওখান আমরা রায় দিন আল্লাহর গুলামি হল্লা আল্লাহর ইবাদত হল্লা, এখন আল্লাহরে যদি গোসাইয়া দিন না তুইলে আল্লাহ আমরা ইতা ইবাদত বন্দেগি দেখি না, কিন্তু আল্লাহ গেছে তো হৌসি তো গিয়া এই লিস্ট নাম উঠতো না নি, নাম লেখাইতাম ফাইলো, নাম লেখাইতাম আমরা, ও ভাইলটা ভাস হইতো আর আল্লাহ আমরা পুরস্কার দিতা। এখন ও ভাই ভাস করতে হইলে অন্য এক আমল আছে, ই আমলটা হইলো দুরুদ। লেখছেন হাদিস শরীফের মধ্যে, যখন কোনো মানুষের দোয়া করে দোয়া কবুল হয় না অত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় দুরুদ পড়ছে না অত সময় আসমান আর জমিনের মাঝখানে দোয়া লটকাই থাকে। যদিন দোয়া করিলা দুরুদ শরীফ করিলাই তাইলে দুরুদ শরীফের বদৌলতে আল্লাহর বান্দা বা বান্দির দোয়া আল্লাহর গেছেন কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, কি সিস্টেম আল্লাহ লাগাইছেন। এই ইমান তাজা হইব, ইমানের মূল হইলে আমদার নবী, ইমানের মূল হে আমদার নবী। 1 লক্ষ মতন ধরে 2,24,000 নবী রসুল হলরে আল্লাহ দুনিয়ায় জমিনে নবী এবং রসুল হিসেবে পাঠাইছেন, তারারে নবুয়ত দিছেন, মুজিজাও দিছেন, আল্লাহ তারারে কিতাব হল দিছেন, তারা অত দামি হইছেন সম্মানী হইছেন, এক এক গুত্র এক এক এলাকা আল্লাহ তারারে পাঠাইছেন, এত দামি আর এত সম্মানী আর এত মুজিজা আর অত দয়ার মায়া করছেন খার কারণে, একমাত্র আমদার নবীর কারণে। সুবহানাল্লাহ, আমদার নবীর কারণে। এর কারণে যত নবীর রসুল হল দুনিয়া জমিন আইছেন তাম নবীর রসুল হলর মাঝে বেশি তারিফ করছেন উম্মতে মুহাম্মদীর, মুসা আলাইহিসসালামে, মুসা আলাইহিসসালামে উম্মতে মুহাম্মদী তারিফ করছেন যে এই উম্মত হইলা দামি উম্মত, আর ও দামি উম্মত হলরে আল্লাহ দামি দামি জিনিস সকল দান করছেন, দামি যেটা নিয়ামত সকল আছে বাসি বাসি আল্লাহ ওটা দান করছেন আমরারে, যেখানে আমরা নবীরে খুশ করিয়া দেওয়া আল্লাহ গিয়া কিয়ামতের দিন হোক। সুবহানাল্লাহ, তাহলে আমরার কাছে কি আমরা নবীয়ে ফাইতা, নবীয়ে আমরার কাছে কি অনেক কিছু ফাইতা, আমরার কাছে আমানত দিয়া গেছে, আমানত বুঝি নেই সব হল আমরা, ও আমানত আমরার কাছে দিয়া গেছে, ও আমানতর মাঝে এক আমানত হইল আমরার লাগিয়া দুরুদ ও সালাম, নবীর প্রতি ইমান এবং প্রেম ভালোবাসা। আমরা দুরুদ যদি ভরি যে অনেক জায়গাত আমরা যাই, দুরুদ শরীফ যখন ওয়াজ আরম্ভ করেন লামায় কেরাম হলে বোঝা যায় দুরুদ শরীফ আওয়াজ আন না বলি গেছে ইলা ওয়াই না না হোক যায় না, মনে হয় কেউ না করে যে দুরুদ শরীফ হরিও না, কিন্তু জানিয়া নৌকা কেমন চইব সব কিছু ধ্বংস হইব আল্লাহ তাকবা, আল্লাহ আমার নবীর দুরুদ হরিবা, আমার নবীর নাম জফা বন্ধ হইত নাই, বন্ধ হইব নি, বন্ধ হইত নাই, কিন্তু আল্লাহ আমরারে কোরআনের মাঝে জানাইয়া দিছেন দুরুদ শরীফের কথা কেনে কইছেন যে আমরার লাগিয়া আমরার নবীর অথমায়া আছিন, অথমায়া নানি আছিন মেরাজর রায় আল্লাহ কইলা যে বন্ধু তুমি আইছো কি চাও, হাও হানো নবী কইনা আমি উম্মত চাই, আমি উম্মত চাই, নিজর লাগি কোনটা চাইছেন নি, কেয়ামতর দিনও নিজর লাগি চাইতা নাই, নিজর পরিবার পরিজনের লাগি চাইতা নাই, চাইবা উম্মত মুকাশ্যামাতুল কুলু গীতর মাঝে আনছেন খাল কেয়ামতর দিন তাম নবী রসুলক লে কান্দিবা, ইয়া নফসি কইয়া, আর আমদান নবী কান্দিবা ইয়া উম্মতি, ইয়া উম্মতি কইয়া। কোরআন শরীফের এক আয়াত আছে, ওয়াজিয়া ইয়াউমাইযিম বিজাহান্নাম 70,000 লাগাম রে 70,000 দুজখ রে 70,000 লাগাম রে 70,000 বেরেস্ত হলে টানিয়া লইয়া আইবা, ই দিন আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত তারা আল্লাহর কাছে চাইবা নিজর লাগিয়া যে আল্লাহ আমরারে বাঁচাও, আল্লাহ আমরারে বাঁচাও, কিন্তু ই দিন একমাত্র একজনে
তাইনোর নিজন লাগি চাইতা নাই, তাইনোর পরিবার পরিজনের লাগি চাইতা নাই, আলে আওলাদর লাগি চাইতা নাই। চাইবা দেও আল্লাহ আমার উম্মত গুলোরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। এই খে এই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আওকা দুরুদর আমল করি। দুরুদর আমল করলে আমরার ভাই দইল যে আল্লাহর দয়া এবং মায়া আমরারে আমরা ভাইমু, আল্লাহ আমরারে সম্মানী বানাইবা, মর্যাদাশীল আল্লাহ বানাইবা। আল্লাহ রাব্বুল আলামিনে খাল কিয়ামতের দিন নবীর শাফায়াত নসিব করাইবা। নবীর শাফায়াত আমরা চাইনি, যাবো চাইনি নবীর দ্বারও আমরা তাকতাম চাইনি, ওখান হোক চাই তাকতাম চাইনি আমরা নবীর দ্বারাও তাকতে হইলে ও এক আমল আছে, ই আমল হইল দুরুদ, দুরুদ ও সালাম। নবীর উপরে দুরুদ ভরি রে খালি আমরা ভরি আননি, ও যে উম্মতে মুহাম্মদী নবীর উপরে দুরুদ ভরইন, ই দুরুদ মহাব্বতর সাথে যারা ভরি লাইন সৃষ্টিগুলোর যা কিছু আছে সব কিছু ও ব্যক্তির লাগি রহমতর দোয়া করে কোকা সুবহানাল্লাহ।